দিনর কর্মরে আগে রাখবা। অনেক ওলামায়ে কেরাম জানার স্বীকৃতি আমার ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করিয়া আমরা লোকে আল্লাহ পাকের মর্জিতে আমরা জানার স্বীকৃত ভাই অকল একবারে খান দে খান মিলে কর্ম ঘোষণা। আল্লাহ পাকে আমরা এই ভাই অকলের কর্মরে কবুল করুক, অকলের কর্মরে কবুল করুক। আর এক কথা, আমরা জানার স্বীকৃত ভাই অকল কর্মর মধ্যে যদি বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন, আলিম অকলে কর্ম করিয়া যে সব পাইতা এর চেয়ে বেশি জেনার শিক্ষিত অকলের আল্লাহ পাকে সব দিবা। এর লাগে জেনার শিক্ষিত ভাই যেগুলো তান তান দেব, আমি বিশেষভাবে এই অনুরোধ জানাইতাম সাইয়ার যে কর্মক্ষেত্রে আপনারা বিশেষভাবে দিনর কর্ম জীবিকা নির্বাহ লাগে হালাল লগে লগে এক কথা, কর্তব্যের মধ্যে কাপলাতি করবা না। অনেক সময় অনেক রিপোর্ট পাওয়া যায় যে মাদ্রাসার পড়ানি থইয়া দিনর কর্মত ফেরক্তা, মাদ্রাসার পড়ানি থইয়া দিনর কর্মত যদি ফেরক্তা হয় তাহলে মাদ্রাসার যে রুজির একটা ওরিটা হালাল হইব নি। বা স্কুলও আপনি বা যে কোনো চাকরিজীবী এই চাকরির মধ্যে চাকরির কর্তব্য পালন করতে কোনো ত্রুটি করিয়া যদি আপনি দিনর কর্মর লাগে ফেরক্ত হইন তাহলে এই ফেরক্ত হয় খাম হইব নি থেঠ দেখুন যে এটাই কিন্তু আরাম হয়ে যাবে। এর লাগে শরীয়ত সব দিক দিয়ে লক্ষ্য করিয়া চলা লাগে, সকল বাজু লক্ষ্য করিয়া চলা লাগে, বজন করিয়া রাখা মুস্তাহাব। আপনার শরীর খাবার একটা হালি সতর ডাকে ডাকিয়া আসেন তখন বজন করা মোস্তাহাব, আপনার তোল বাজু উদ্লাস হইয়া বজন যদি ঘুরি যায় মোস্তাবর উপরে আমল করার কিবা যে ফর্দ বার হয়ে গেল খামইব নি কোনো। এর লাগে জোর সব হুশ রাখা লাগে, কর্ম করতে গিয়া সব সময় আমি যে কর্ম লাগে কই আর এই কর্ম করতে গিয়াও আপনারা জোর সব হুশ আর না জানি শরীয়ত আর মশলা সামনে রাখিয়া যে দায়িত্ব কর্তব্য নিজের উপরে আছে সেই দায়িত্ব কর্তব্য যথারীতি আদায় করিয়া এর বাইরে প্রচুর সময় আছে সেই প্রচুর সময় আপনি দিনর কর্ম লাগি জেদ্দাজাহেদ করতাম, দিনর কর্ম লাগি কোশিশ করতাম। হ্যাঁ চাকরিজীবী হল লাগি আপনার লিভ আছে বিভিন্ন নমুনা লিভ বা ইত্যাদি এই লিভ গ্রহণ করিয়া যদি বৈধ উপায়ে আপনি কর্ম করেন তাহলে তো কোনো বাধা নেই। আমি ক্ষমত আসলাম যে অনেক সময় দেখা যায় আমরা জেনারেল শিক্ষিত ভাই অকল বরং আগুয়ান আর উলামায়ে কেরাম করে দিই। প্রকৃতপক্ষে আলিম অকলর জানিয়ে রাখা দরকার লাউলা নাফার আমিন কুল্লে ফিরকাতিম মিনহুম তাঈবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আলিম হইছেন কি কারণে? আল্লাহ পাক পরবর্তীকালে কিতাব ফরমাইছে কোরআনে পেক পাকরে আয়াতুল করিমার মধ্যে আয়াতে করিমা পড়ছে তো বুঝছে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইছে এক দল আলিম আমরা মধ্যে ওইটা লাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমরা মধ্যে এক দল আলিম ওইটা দিনর সম্বন্ধে বিশেষ সমুজ হাসিল করতাম অলিউন জিরু কৌমাহম ইজারা যাও ইলাই। এরপরে ইলিম অর্জন করিয়া যে সময় নিজের গাও চাইবা গাউর ইচ্ছা করতাম গাউরে আপনার শরীয়তের পাবন বানাইতাম গাউর মধ্যে দিনদারি কর্ম করতাম আপনার এরিয়ার মধ্যে দিনদারি কর্ম করতাম। আলিমার উদ্দেশ্য ওটা আল্লাহ পাক পরবর্তী করে কোরআনে পাকর মধ্যে বাঁচাই দিয়েছিলাম। কাজে আলিম অকলর দায়িত্ব এবং কর্তব্য দিনর কর্ম করা। আমরা সাধারণ শিক্ষিত মানুষ অকলর যে পরিমাণ দায়িত্ব প্রত্যেক দায়িত্ব আছে দিনর কর্ম করার আর দায়িত্বের মধ্যে বেশম আছে আলিম অকলর দায়িত্ব আর জেনারেল শিক্ষিত দায়িত্ব তুলনামূলকভাবে আলিম অকলর দায়িত্ব বেশি এরপরে জেনারেল শিক্ষিত ভাই অকলর দায়িত্ব। কিন্তু দেখা যায় যে সময় মাসিক সভা হয় আলিমহল নাই আলিমহল নাই। অনেক সময় দেখা যায় যে আলিমহল জমাত নাই এই জিনিসটা হয় না জানি। আমরা আর কর্মী অকলর কাছে আমার আবেদন
যে আমরা যত আলিম প্রত্যেক পাঁচ অক্ষ নমাজ জমাতে পড়িতাম, পাঁচ অক্ষ নমাজ জমাতে পড়া আলিম অক্ষর লাগে, সাধারণ মানুষের লাগে যে কর্তব্য, যে পরিমাণ দায়িত্ব কর্তব্য আলিম অক্ষর লাগে, এর চেয়ে বহুত বেশি বাড়িয়া। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের বিশিষ্ট সাহাবি, অন্ধ সাহাবি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন আসলাম। যে সময় তাহাজ্জুদ আর নামাজ পড়া ফরজ হইল, সেই সময় হযরতে বিলাল, হযরতে বিলাল তো মসজিদে নববীর মুয়াজ্জিন আসলাম, আজান দাতা, হযরত বিলালে আজান দিতা। যে সময় তাহাজ্জুদ আর নামাজ ফরজ হইল, সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আজান দিতা। আর এই সময় ফজরের আজান দিতা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লাগি সাহাবায়ে কেরামে প্রথমে হযরতে বিলাল যদি আজান দিলা, তাহাজ্জুদের আজান দিলা, রাইট আছে, সাহাবায়ে কেরামে খানা পিনা সমস্ত বাদ দিয়ে দিলা, ফজরের আজান হয়ে গেছে, বাদে যখন না রাইট রয়েছে বহুত সময়, বাদে যে ফরিয়াদ করলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আই নবীজি বিলালে আজান দেওয়ার বাদে বহুত রাইট রইল, আমরা সেহরি খাওয়া বাদ দিয়ে দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জিন লাকুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ফাইনাল্লাহু রাজুলুন আমা লা ইউয়াজ্জিনু হাত্তা ইউকাল লাহু আশফাক্তা আশফাক্তা। নবী যে ফরমাই দিলা যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে যতক্ষণ পর্যন্ত আজান না দিবা তুমি যেন খাও পিও, বিলালোর আজানে তোমার তার দোকান মধ্যে বলা হয় না আজান। যাই হোক, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে নববীর মুয়াজ্জিন, কোন কোন সময় আজান দিছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দরজা আরো বিভিন্ন হয়েছে, কোরআনে পাক রমজি আবাসা ও তাওয়াল্লা আনজাহুল আমা ওমা ইউদ্রিক লাআল্লাহু ইয়াযাক্কা, কোরআনে পাকর আয়াতের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা আল্লাহ পাক পরবর্তীকালে বর্ণনা করছে। সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাজির হইয়া আর করলো, আয় নবীজি আমি অন্ধ, আমার এই আত্ম দরি দরি মসজিদ দিয়ে এবার কেউ নাই, আর আমি যদি মসজিদ আই রাস্তাঘাট ও কীড়ামাকুড়া তা হইন, মদিনা শরীফ রাস্তার মধ্যে প্রচুর কীড়ামাকুড়া, বিষাক্ত কীড়ামাকুড়া তা হইন, আমি এটা দেখতাম নাই, আর এই বিষাক্ত কীড়ামাকুড়ায় আমারে দংশন করবা, কাজেই আমারে অনুমতি দেখবো আমি করো নামাজ পড়িতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ইচ্ছা যাও করো নামাজ পড়িও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ যাওয়ার বাদে আবার ফিরাই আনলাম, ফিরাইয়া আনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে নবীজিকে জিজ্ঞাসা করলা হাল তাসমা হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালাহ, তুমি আজান শুনানি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা হ্যাঁ আই নবীজি আমি শুনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ফা হাইয়া আল্লাহ, খালি তুমি মসজিদ হইয়া হাজির কইলা, নবীজি অনুমতি দিলা, এরপরে ইউরোপে দেখাইয়া নিয়া কইলা না মসজিদ হইয়া নামাজ পড়ে, এর কারণ কিটা? কইলা যে হুকুম দিলা সাধারণ মানুষের লাগে, সাধারণ মানুষে যদি এই জাতীয় উজর হয় তাহলে করো নামাজ পড়ে যাইলে বাধা নাই। আর পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে দেখাইয়া আনিয়া নবীজি কইল না তুমি মসজিদে পড়ে, এর কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের যে দরজা, সেই যে স্তর, যে মর্যাদা, সেই মর্যাদার কারণে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে ই উজরের কারণে করো নামাজ পড়ে হইত না। ওখানো আলিম অকলর সবকলা দরকার, আলিম অকলর যে মর্যাদা সাধারণ স্তরের, যে উজর, যে উজরের কারণে সাধারণ মানুষে গড় নামাজ পড়িতে পার হইন, আলিম অকলর ইতা উজরেও গড় নামাজ পড়িতে হইত না। কিন্তু আমরা আলিম অকল অনেক সময় দেখা যায় এসার নামাজও জমাতো নাই,
আর যদি দাওয়াত মিলে বাজা করে সিনার হাড্ডি কোরমা কদিয়া দিয়া তাহলে হিনা এখানে আগে কে হচ্ছে হিনো ওজন নাই মসজিদ হয়েছে ওজন নবীগণ সেই সময় পরিষ্কার অতি শরীর এখানে ফরমাইছে কাজেই আমরা পাঁচ অক্ত নমাজ জমাতে পড়িতাম আমরা উলামায়ে কেরাম যেগুলো আদর্শ আলিম হইতাম ওগুলো দেখি দেখি মানুষ সমস্ত পুরুষ সকল পাঁচ অক্ত নমাজ জমাতে পড়নে ভালো হইতাম